আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত বাপ দাদার ভিটা এক সময় তো বেচন লাগবই। এই যে আপনার পুরান এত সুন্দর বাড়িটা রাখবার পারছেন, বেচন লাগছে না? কি আশ্চর্য, আমার ব্যাগ! আবার কির ব্যাগ? এখানে রিকশায় আমার ব্যাগ ছিল। আপনি না বহুত কাঁচালা আছেন। তুমি ছবি তুলতে পারবে? আমি ছবি দেখতে পারবো না। না মারবো একটা, মারবে তো মারো, আমি সোজা গিয়ে দাদুকে বলবো তুমি কি সব ছবি তুলেছো। নাম তাহলে কঙ্কা। তোমাদের মেয়েদের নাই এক সমস্যা, কোন মেয়ের সাথে সম্পর্ক আছে শুনলেই মনে করো প্রেম হয়ে গেছে। আর ব্যবসার জন্য তো আমার সাথে কোন মেয়ের সম্পর্ক হতেই পারে, তাই বলে কি সব মেয়ের সাথে আমি প্রেম করব? বোধহয় তুমি খুব ব্যস্ত, দেখলাম তোমাকে মোটা মোটা বই পড়তে। শোনো আমি এখন রাখি। না না না, আমি মোটেই ব্যস্ত না। হ্যালো হ্যালো রুনি, ও সুইমিং পুলে শিখবো আমি সাঁতার, ওখানে অনেক ইনস্ট্রাক্টর আছে। ওইসবটা একটা ফাকটা লাগবো না,
খবর না দেয় ব্যাপার আমার দোকানের সবকিছুর ডিসিশন তো আমি দেই। কাউন্টার কোথায় বসবে, শোকেস কোথায় বসবে, ফ্রিজ কোথায় থাকবে, সেলসম্যান দোকানের বাইরে থাকবে না ভিতরে থাকবে, সব ডিসিশন তো আমি দেই। তোমার দোকানের ডিসিশন তুমি না, কিন্তু ঘরের ডিসিশন আমার একার। ঘরটা কি তোমার একার নাকি? জি না, তবে ঘরের ডিসিশন আমার একার। আসবো? হ্যাঁ এসো। গন্ধটা কেমন? ভালো, গন্ধটা ভালো, বেশ মিষ্টি স্মেল, শুকে দেখেছি। খেয়ে দেখনি? খেতে ভালো না। আচ্ছা বাদল ভাই, তুমি কিন্তু পিথাপার কথা কিছু বলনি। বললাম না, আর যোগাযোগ হয়নি। এত বছর বাইরে ছিলে, আর কোনো মেয়েকে ভালো লাগেনি? তুমি এত কিছু জানতে চাইছো কেন? আমি কি গোপন কিছু বলছি নাকি? না, ঠিক আছে বলো না। কে নাকি বাসায় এসেছিল আর তুমি নাকি তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছ। তোমার খুব সাহস না? জলি ভাবি এমন ভাবে বর্ণনা করছিল যেন তুমি সিনেমার হিরো। ইটালিতে একটা মেয়ের সাথে একটু পরিচয় হয়েছিল, কিচেনে কাজ করতাম। তো থালা বাসন ধোয়া? না না, আমি খুব ভালো সালাদ বানাই, শাকসবজির সালাদ ওরা খুব পছন্দ করে। মেনুতে তো বাদল স্পেশাল নামে একটা ডিশ ছিল। তারপর বলো না কি হলো। তারপর ওই হোটেলেরই একজন ওয়েট্রেস, নাম সোফিয়া,
লম্বা কালো ছিল একটা মেয়ে, কলকাতা পর্যন্ত একবার এসেছিল, বাংলাদেশেও আসার কথা ছিল। তারপর ওই তো ওই হোটেলের ম্যানেজার ওর সাথে পরিচয় করে দিল, নাম জিজ্ঞেস করলাম আমি, বললো সোফিয়া। আমি বললাম সোফিয়া লরেন, শুনে হেসে ফেলল। ওর হাসি দেখে প্রেমে পড়ে গেল, সিনেমার খুব পোকা ছিল। সাদিয়া খালা, সাদিয়া খালা, তুই এত চাইতেছিস কেন? বড় মামি আপনার দায়িত্ব কইছে, যা পরে আসছি নানির ঘরে অহনি। আমার এখন অতটা মনে লাগে, পেশেন্ট ততুন যাওয়ার পর। ততুন বড় ভাই ছিল? তোমার বড় ভাই ছেলে তোমার সমান? আরে না না, ও আমার চেয়ে 4 বছরের ছোট। একটা সময় ছিল যখন যখন আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি, কাপের পর কাপ চা খেয়ে, তোমার গান শুনে অনেক সন্ধ্যা পার করেছি। If I am not wrong, ওই সামনে টেবিলে যিনি বসে আছেন উনি তোমার বড় ভাই। Are you serious? সাথে একজন সুন্দরী মহিলা। ভাবি না, ভাবিকে তো আমি চিনি, অন্য কেউ। মহিলাটা হেব্বি সুন্দর। মনে হয় ভাইয়া কোনো বন্ধু বন্ধু অফিস ফাঁকি দিয়ে এলে? না, যেমন কাজের চাপ নেই। কঙ্কা, আমাদের প্রজেক্টটার খবর কি বলতো? তুমি তো যাবি না, আজকের একাই সামলাচ্ছি। আমার নিজেকে মাঝে মাঝে খুব কনফিউজ মনে হয়, বুঝলে। আমি আজগরকে ঠিক ট্রাস্ট করতে পারি না। একটা মানুষকে বিনা কারণে না ট্রাস্ট করা কি ঠিক হচ্ছে? না, সে কথা না, আসলে দোকানের এতগুলো টাকা, এতগুলো মানুষের ভবিষ্যৎ, যদি প্রজেক্টটা ফেল করে, মানে আমার ভয়টা ওখানে, তাহলে ঝামেলা হয়ে যাবে। I can assure you, কোনো ঝামেলায় তুমি না। না, সেটা না, কিন্তু আমার একটা ঝামেলা হয়ে গেছে। কি সেটা? আমার ঝামেলাটা হচ্ছে তুমি। চলো যাওয়া যাক।
সালাদ। আচ্ছা সাদিয়া, পৃথিবীতে কি এত মজার মজার খাবার, তো খেতে ইচ্ছে করে না? খুব, কিন্তু কি করবো বল, ফিগারটা তো ঠিক রাখতে হবে। বাদল কই গেছে তুমি জানো? তোমার কই গেছে নি? ইকবালটা অফিসে ফোন পাঠাচ্ছ, ওর তো আবার দুটো বাজলে খিদে লেগে যায়। ইমরান তো আসেনি আম্মা, কাকে দিয়ে খাবার পাঠাবো বলেন? আর ওকে বললাম যে আজ দুপুরে এসে বাসায় খেয়ে যাও, বললো বেকারিতে আজকে এত ঝামেলা বেরোতেই পারবে না, কাজেরও তো একটা লিমিট থাকে নাকি। ঠিক আছে, এক কাজ করো, তুমি খাওয়াটা গুছিয়ে দাও, আমি দেখি অফিসে একটা ফোন করে ঘরে পাঠিয়ে দিতে কই। হ্যাঁ ঠিক। আচ্ছা সাদিয়া, কি তোকে একটা কথা বলি, বড় ভাই। বড় ভাই কি? মানে আজকে আমি বড় ভাইকে কি না থাক ঘুরে বেড়াতেছো ইমরান? না তোর আমার লাগবো, তোর কাম আছে নাকি? আচ্ছা একটা কাম আছে। আচ্ছা বটু ভাই, তুমি কি কোনো কাম লোয়া দেশাইছো নাকি? আছে, একটা বিষয় আছে আর কি। আচ্ছা তুমি কি বিদেশে বিয়ে শাদি করছিলে নাকি? হ্যাঁ ওই একটা ফাউল টক করছ ছিলে, বিয়ে করার সময় হইবে না? ওই অনেকই দেশা হে নয়া বিয়ে করার জন্য। আমি একজনকে খুঁজতেছি। খুঁজতেছি মানে কোনো পুরনো প্রেম টেম নাকি? হ্যাঁ যাবে পড়াতে যাচ্ছিলাম, কেমন আছেন? ভালো আছি। আপনি টিউশনি করেন নাকি? হ্যাঁ ঢাকা শহরে একা একা চলে টিউশনি করান, বহুত কষ্টের ব্যাপার, তার মধ্যে আপনার মতো সুন্দরী ভাই মানুষ। আপনি কি বাদল?